ডাম্পারের ধাক্কায় মৃত্যু একটি মহিলার। বাড়ি রয়েছে উত্তর দিনাজপুর হেমতাবাদের কৃষ্ণবাটি এলাকাতে, নাম রয়েছে উর্মিলা ঋষি। সে বাড়ির থেকে কালিয়াগঞ্জ যাবার সময় বাগন বাটুন মোড় এলাকায় ডাম্পারের ধাক্কায় সে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা বলতে কি, ওদিক থেকে মহিলাটা ওদিক থেকে আসতেছিল, আর ওদিক থেকে একটা গাড়ি আসতেছিল, গাড়িটা হলো সামনের দিক দিয়ে লাগাবো, গাড়িটা এমন চাপাইছে, চাপানোর পরে কি হলো সাইটেল আসছে, একটু সাইটে লাগাবো পড়ে গেছে, বউটা পড়ে যায়, পিছনের যেটা চাকা ছিল পিছনের চাকা দিয়ে একদম মাথার উপরে মারি দিয়ে চলে গেল। আচ্ছা, তার নাম কি রয়েছে, বাড়ি কোথায় কি জানা গেছে? বাড়িটা তো জানা গেছে শেরে গ্রামে, কিন্তু নামটা তো বলতে পারতেছি না, নামটা আছে বলে। নাম কি বলতো, নাম জানা? অর্মিলা ঋষি। আর স্বামীর নাম? জিতেন ঋষি। আচ্ছা, বাড়ি কোথায়? আচ্ছা, কিসে দিয়ে তাহলে মারা যেত রে, কি দিয়ে? ডাম্পার দিয়ে। আচ্ছা, নাম কি রয়েছে? আমার নাম সংসার দেবাসর। ডাম্পার দিল, ডাম্পার।